আসসালামু আলাইকুম এমএসসি শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। যেহেতু এটি একটি অনলাইন ক্লাস, সুতরাং আজ আমি তোমাদের সাথে আছি। আমি শামসুন নাহার, প্রভাষক হিসেবে ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগে কর্মরত আছি। আজ আমরা তোমাদের একটা নতুন টপিকস বলতে পারো যে আমরা ফিশারিজ এক্সটেনশন অর্থাৎ মৎস্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্ররা, যেহেতু করোনাকাল একটি অতিমারী চলছে, এই বৈশ্বিক একটি মহামারীর সময় তোমরা নিজেদেরকে নিরাপদে রেখে বাড়িতে থেকে অবশ্যই পড়াশোনা করবে এবং যতটা পারবে স্বাস্থ্যবিধি মেনে চলে, তার মানেই হচ্ছে গিয়ে পারতপক্ষে চেষ্টা করবে বাড়ির বাইরে না যাওয়ার জন্য। তারপরও যদি বাহিরে যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবে এবং নিজেকে যতটা সুস্থ রাখা যায়, কারণ এখন বর্ষাকাল চলছে জানোই সবাই। বর্ষাকালে দেখা যায় কি যে খুব অল্প বিস্তর পরিসরেই জীবাণুগুলো খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করে ফেলে। এই সময় আমাদের এমনি সময় আমরা দেখতাম, এই করোনাকালের আগেও আমরা দেখেছি যে সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো লেগেই থাকে। তো যেহেতু এটি একটি অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েই আছে পৃথিবীতে, সুতরাং আরও একটু বেশি সাবধানতা অবলম্বন করে আমরা বাড়িতে থেকে পড়াশোনা করব। এই যে কথাগুলো বলছি এর কারণে হচ্ছে গিয়ে চেষ্টা করতে হবে যতটা পারা যায় বইয়ের সংস্পর্শে থেকে, কারণ দেখা যাচ্ছে কি যে পড়াশোনার সময়টা হয়তো বা ওভাবে পাচ্ছি ঠিকই, পড়ছি না, মনে হচ্ছে কখন পরীক্ষা হয়, কখন পড়া, কখন পরীক্ষা দিব, এইসব কথা না ভেবে আমরা যেটা করব যে আমরা বইয়ের সংস্পর্শে থাকব, বইয়ের পড়াগুলো সম্পর্কে জানব এবং যে কোনো সময় যদি বলা হয় যে পরীক্ষা এই সময়টায় শুরু হবে বা এই সময়টা একটা পরীক্ষা নেওয়া হবে বা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, যেন আমরা সবসময় একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারি। যেহেতু এটি একটি যে প্রকৃতির একটি বিরূপ প্রভাব বলতে পারো, সুতরাং কারোই হাত নেই, শুধুমাত্র আমাদের তৈরি হয়ে থাকা আর কি। তো চলো আমরা আজকে আমাদের মূল পাঠে চলে যাই। আমরা বলছিলাম ফার্স্টে যে আমরা আজকে কি পড়ব। আমরা ফিশারিজ এক্সটেনশন, তার মানে হচ্ছে আমরা মৎস্য সম্প্রসারণ নিয়ে পড়ব। তো মৎস্য সম্প্রসারণ এই কথাটা যখনই আমরা বলবো, তাহলে আমি আগেই জানবো যে সম্প্রসারণটা কি। সম্প্রসারণ এই ওয়ার্ডটা একটা বাংলা ওয়ার্ড, যেহেতু এক্সটেনশন বা সম্প্রসারণ, সম্প্রসারণ বললেই তোমরা একেবারে, যেহেতু মাস্টার্সে ছাত্র তোমরা, মাস্টার্স মানেই হচ্ছে একদম লাস্ট স্টেপের ছাত্র, যেহেতু তোমরা সম্প্রসারণ অর্থটা বললেই কিন্তু বুঝতে পারছো যে এটা মানেই হচ্ছে বিস্তার বা প্রসার। তো সম্প্রসারণ, আমরা যখন সম্প্রসারণের একটু আবিধানিক অর্থ যদি দাঁড় করাই, এটি বলতে পারি যে এটি হচ্ছে গিয়ে এটি একটি তাত্ত্বিক দৃষ্টি বলা যায়, যে সম্প্রসারণ মানেই হচ্ছে একটি তাত্ত্বিক দৃষ্টি। এটি আবিধানিক অর্থ হচ্ছে বিস্তার বা প্রসার। আর যদি বলি যে সম্প্রসারণ বা বিস্তার, সম্প্রসারণ বা বিস্তারটি আসলে ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়াটি যখন সাধারণত মানে একটার পর একটা ধারাবাহিকভাবেই মূলত চলে, এক কথা বলা যায় যে আসলে কোনো কিছু সম্পর্কিত জ্ঞান বা প্রযুক্তির ধারাবাহিক বিস্তারই যেটা, সেটাকেই আমরা সম্প্রসারণ বলে থাকি। তাহলে মৎস্য সম্প্রসারণটা কি? মৎস্য সম্প্রসারণ বা ফিশারিজ এক্সটেনশন যদি বলি, এটি আসলে একটা সেবা প্রক্রিয়া। হ্যাঁ, এটি একটি সেবা প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষকে কৌশল প্রয়োগের সাহায্যে বর্তমান ও সহজ প্রাপ্য সম্পদ ব্যবহার করে তার জীবনযাত্রার মান আমরা উন্নয়নের লক্ষ্যে মৎস্য চাষীকে সহায়তা প্রদান করে করব, যা হচ্ছে গিয়ে পরিশেষে হচ্ছে গ্রামীণ যে গণমানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। এটি হলো মৎস্য সম্প্রসারণ, যেহেতু আমরা বলছি এটি একটি বিস্তার বা প্রসারের একটি ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, আসলে মৎস্য যদি, তাছাড়া আমরা আরেকটু অন্যভাবে বলি, তাহলে বলা যায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, তারপরে চাষ, আহরণ, সংরক্ষণ কিংবা প্রক্রিয়াজাতকরণ
বাজারজাতকরণ, পরিবহন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ক জ্ঞান বা প্রযুক্তির বিস্তারকেই বলা হচ্ছে মৎস্য সম্প্রসারণ। ঠিক আছে, তার মানে মৎস্য সম্প্রসারণ হচ্ছে এমন একটি ধারাবাহিক শিক্ষা প্রচেষ্টা যা মৎস্য সম্প্রসারণের কার্যক্রমের দ্বারা মৎস্য চাষ এবং মাছ চাষের সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তির, হ্যাঁ, বিভিন্ন প্রযুক্তির উপর ক্রমান্বয়ে শিক্ষা যেটা এবং দেখা যাচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞানের বিস্তার ঘটানো হয় এই মৎস্য সম্প্রসারণে। আসলে এটি হচ্ছে যে গবেষণার মাধ্যমে উদ্ভাবিত নিত্য নতুন প্রযুক্তি যা দেখা যাচ্ছে ধারণা সম্পর্কে মৎস্য চাষের সাথে সম্পর্কিত সকল সম্প্রদায়কে জানানো এবং প্রয়োগের মাধ্যমে সফলতা অর্জন করাকেই বোঝায় হচ্ছে, যা ব্যক্তি, তারপরে অঞ্চল কিংবা সমগ্র দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় এবং এবং এর সুফলও এরা ভোগ করে। ঠিক আছে, এটি হচ্ছে কি মূলত মৎস্য সম্প্রসারণ। আচ্ছা, মৎস্য সম্প্রসারণে তাহলে আমরা একটু শিক্ষাটা জানবো, যে মৎস্য সম্প্রসারণ শিক্ষা অর্থাৎ ফিশারিজ এক্সটেনশন এডুকেশন বলতে কি বোঝায়। মৎস্য সম্প্রসারণ শিক্ষা আসলে হচ্ছে মৌলিক অর্থ হচ্ছে শিক্ষার প্রসার বা যেটা মানে যেটা যেহেতু এটা প্রসার বা বিস্তার, তার মানে শিক্ষার প্রসার অথবা পরীক্ষালব্ধের যে জ্ঞান সেটিকে বিস্তার ঘটানোই হচ্ছে গিয়ে মৎস্য সম্প্রসারণের শিক্ষা। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে পল লিগেন্স অর্থাৎ ডক্টর জে পল লিগেন্সের মতে হচ্ছে মানুষ তার চারিপাশের পরিবেশ চোখ দিয়ে দেখে যে তথ্য বা তথ্য আহরণ করে এবং এই সকল তথ্য বা তথ্য বিচার বিশ্লেষণ করে জীবনের কাজে লাগিয়ে জীবিকার পথ রচনা করে। আর এই অভিজ্ঞতাটাই হচ্ছে, অর্থাৎ যে অভিজ্ঞতাটা পাওয়া যায় এই অভিজ্ঞতা এবং সামর্থ্য অর্জন এই ধাপটাই হলো মূলত শিক্ষা। সবসময় যে জীবন জীবিকা এবং শীত মনে রাখতে হবে যে আমাদের সব কিছুই কিন্তু জীবন জীবিকা এবং শিক্ষা হচ্ছে একই সূত্রে গাঁথা থাকে। যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে শিক্ষার বিস্তার ঘটায়, জীবনের আচার আচরণে পরিবর্তন ঘটিয়ে ইতিবাচক কাজে লাগায়, তারাই মূলত আসলে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করে থাকে। অর্থাৎ জীবন জীবিকা এবং শিক্ষা কিন্তু একই সূত্রেই গাঁথা। এই জন্যই বলা হচ্ছে যে আসলে এটা অর্থাৎ জ্ঞানটাকে খুব ভালোভাবে নিজের জীবনে কাজে লাগাতে পারে সেই মূলত ভালো সাকসেসফুল হতে পারবে বা বলা যায় যে সেই জীবনে সার্থকতা অবলম্বন করে। ঠিক আছে, অর্থাৎ মৎস্য সম্প্রসারণ শিক্ষা যদি আমরা বলে থাকি তাহলে বলবো যে শিক্ষালব্ধ জ্ঞানটাকে ভালো মতো কাজে লাগানো। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে দেখা যায় কি যে মানুষের যে আচরণ, অনেক সময় যে মানুষের যে আচরণ করা উচিত এদিকে মানে মানুষকে প্রলুব্ধ করাতে তিনি অনেক সময় বলে থাকেন যে মানুষকে প্রলুব্ধ করাতে যে আচরণ প্রদর্শন করা উচিত সেই আচরণ কিন্তু অনেক সময় প্রদর্শন করা যায় না বা প্রদর্শন করা হয় না। অর্থাৎ শিক্ষাটাকে কাজে লাগিয়ে, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে মানুষের আচরণটাকে বহিঃপ্রকাশ করানো হয়। হ্যাঁ, পুঁথিগত শিক্ষা মানুষকে অনেক সময় জীবন এবং জীবিকা থেকেও কিন্তু বিচ্যুত করে। সম্প্রসারণ শিক্ষা যেটা সেটা সেটা শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত সবার জীবন ও জীবিকায় কাজে লাগাতে পারে, যা প্রত্যক্ষ এবং দেখা যাচ্ছে অনেক সময় পরোক্ষভাবেও উৎপাদন বৃদ্ধি বা সামাজিক প্রচলিত রীতিনীতির পরিবর্তনের সাথে অনেক সময় জড়িত। এটি হলো মূলত মৎস্য সম্প্রসারণ শিক্ষা। অর্থাৎ দেখা যাচ্ছে যে শিক্ষাটাকে সম্প্রসারণ বা বিস্তারের কাজে লাগানো হয় সেটি মূলত মৎস্য সম্প্রসারণ শিক্ষা হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা জানবো মৎস্য সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য কী। হ্যাঁ, মৎস্য সম্প্রসারণ যদি বলি তো জানলাম, যেহেতু সম্প্রসারণ মানেই হচ্ছে বিস্তার ঘটানো, তাহলে এই শিক্ষাটার উদ্দেশ্যটা কি।
প্রত্যেকটি মানুষের মধ্যে আসলে অসীম সম্ভাবনা অন্তর্নিহিত থাকে। প্রত্যেক ব্যক্তি বিপুল শক্তির আধারস্বরূপ থাকে, অর্থাৎ সবার মধ্যেই কিছু না কিছু কম বেশি শক্তি থাকে, যা হচ্ছে অন্তর্নিহিত শক্তি। এবং কিছু থাকে যে সবাই জানো যে তার মধ্যে কি বলে এটাকে, যে ভেতরে চাপা অবস্থায় থাকে। এই অন্তর্নিহিত যে শক্তিটা, সেই শক্তিটাকে শুধু বুঝতে বা জানতে না পারার যে অজ্ঞতার কারণেই হচ্ছে আসলে এই আমি যে মানুষটাকে কর্মক্ষেত্রে বা কর্ম কর্মশক্তিতে রূপান্তরিত করব সেটা পারা যায় না, যখন তার মানে তার ভেতরের শক্তিটা আসলে বোঝা না যায়। মানুষের এই অন্তর্নিহিত শক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করাই মূলত এই মৎস্য সম্প্রসারণ শিক্ষার এই শিক্ষাটার উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা, তা আমরা শিক্ষাই মানুষের মাধ্যমে মানুষের অন্তর্নিহিত শক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করা যায়। ফলাফলস্বরূপ মানুষে মানুষে ধারণাগত ভিন্নতার গতি ক্রমশ কমে আসে, এটি সম্প্রসারণের ভিত্তিভূমি। ঠিক আছে, মৎস্য সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য যদি তাহলে আমরা খুব অল্প করে বা শর্ট করে বা সংক্ষিপ্ত আকারে যদি বলি যে জানতে চাই, তাহলে কিভাবে জানবো? ঠিক আছে, খুব যদি আমরা বলি যে মৎস্য সম্প্রসারণ শিক্ষার মূল উদ্দেশ্যটা কি, আমরা একটু সংক্ষেপে এই সম্পর্কে জানতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে সেটি কি মৎস্য সম্প্রসারণ শিক্ষার মূলত মাতৃভাষা পর শিক্ষার উদ্দেশ্য মূলত হচ্ছে গিয়ে শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র পরিবর্তন করে এবং পরিবেশ এবং সমাজ জীবনে প্রচলিত যে ধ্যান ধারণা সেটির পরিবর্তন আনা যাবে এই শিক্ষার মাধ্যমে। সম্প্রসারণ শিক্ষার মাধ্যমে ব্যক্তির কর্মজীবনে বুদ্ধিবৃত্তি কর্মনিপুণতায় গতিশীলতা সৃষ্টি করে। ধীরে ধীরে অনেক সময় এই ধীরে ধীরে মানসিক বিকাশ এবং দৈহিক কর্মোদ্দীপনার পথ উন্মুক্ত করে এই শিক্ষার মাধ্যমে। স্থানীয় সম্পদ এবং প্রযুক্তির মধ্যকার সমন্বয় সাধন করা যায়। তারপরে আরও যদি বলি যে সম্প্রসারণ যে শিক্ষা, সেই সম্প্রসারণ শিক্ষার মাধ্যমে মাঠ পর্যায়ে প্রায়োগিক দিক বাস্তবভাবে প্রতিফলন ঘটানো যায়। গবেষণালব্ধ যে জ্ঞানটা থাকে সেই গবেষণালব্ধ আধুনিক কলাকৌশল সম্পর্কে জানানো যায় এবং এর বিস্তার ঘটানো যায়। মূলত এগুলোই বলা যায় মৎস্য সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য। মৎস্য সম্প্রসারণ শিক্ষার মৌলিক উপাদান আমরা জানবো, মৎস্য সম্প্রসারণ শিক্ষার মৌলিক উপাদান সম্পর্কে। মৌলিক উপাদান কি? যেসব জিনিসগুলো এই শিক্ষাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেগুলোই মূলত মৌলিক উপাদান। এর মধ্যে মৌলিক উপাদান যদি বলি তাহলে আমরা মূলত তিনটি উপাদানের কথা বলতে পারি। একটি হচ্ছে ব্যক্তি, আরেকটি হচ্ছে পরিবেশ, আরেকটি হচ্ছে কৌশল। অর্থাৎ মৌলিক উপাদানটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, যে মৌলিক উপাদান মূলত তিনটি। একটি বললাম হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তি বলতে হচ্ছে যে ব্যক্তি হচ্ছে সাধারণত ব্যক্তিত্ব হলো, আসলে ব্যক্তিত্ব বলতে আমরা অনেকগুলো সংজ্ঞা পাব। তার মধ্যে মনোবিজ্ঞানী হিলগেট এবং এরিকসনের মতে ব্যক্তির ব্যক্তিত্ব হলো আচরণ এবং চিন্তাধারার এমন একটি রূপরেখা যা কোনো ব্যক্তিকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। অর্থাৎ সেই পরিবেশের সাথে সে খাপ খাইয়ে নিতে পারে, এরকম একটি শিক্ষাই হচ্ছে ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব যদি বলি তাহলে এই যে ব্যক্তির মেধা স্মৃতিশক্তি এর উপর ভিত্তি করে মানুষকে মূলত চার ভাগে ভাগ করা যায়। এই চার ভাগগুলো কি, যেমন একটা হচ্ছে উচ্চ গ্রহণশীল মানুষ। অর্থাৎ যে আমরা যখন দেখবা যে আমরা যখন ক্লাসে পড়াশোনা করেছি বা আমরা কিছুদিন আগে আমরা ক্লাসেই পাঠদান করছিলাম, তখন দেখা যাচ্ছে যখন আমি বা আমরা শিক্ষকরা যখন সামনে দাঁড়িয়ে কোনো কিছু বলছি, তখন কিছু তোমাদের মধ্যেই দেখা যাচ্ছে কেউ কেউ এই পাঠটা একবারেই ধরে ফেলতে পারছো বা বলতে পারছো,
আর কেউ কেউ আছো যে না, তার একটু ধরতে সময় লাগছে। অর্থাৎ এই ব্যক্তিত্বটার উপরে ডিপেন্ড করেই এই শিক্ষাটা গ্রহণ করার যে ক্যাপাসিটি সেটি তৈরি হয়। তাহলে আমরা বলবো যে ব্যক্তিত্বের উপরে ডিপেন্ড করে, স্মৃতিশক্তির বা ব্যক্তির মেধার উপরে, প্রখরতার উপর ভিত্তি করে মানুষকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। যেমন 1 নম্বর হচ্ছে উচ্চ গ্রহণশীল মানুষ, 2 নম্বরে বলতে গেলে মধ্যম গ্রহণশীল, 3 নম্বর হলে বিলম্বে গ্রহণশীল, এবং 4 হচ্ছে অপরিবর্তনশীল মানুষ। অর্থাৎ তাকে কিছুতেই সেই জায়গা থেকে বের করা যাচ্ছে না। এই যে উচ্চ গ্রহণশীল মানুষ, এরা হচ্ছে খুবই বুদ্ধিদীপ্ত হয়, নতুন কোনো তথ্য বা প্রযুক্তি আসলে এরা সাদরে গ্রহণ করতে পারে, সম্প্রসারণ সম্পর্কে অবহিত হতে পারে এবং সম্প্রসারণ শিক্ষা প্রসারে মুখ্য ভূমিকা পালন করে থাকে এই উচ্চ গ্রহণশীল মানুষগুলো। আর মধ্যম গ্রহণশীল মানুষ যদি বলি, মধ্যম গ্রহণশীল মানুষরা তুলনামূলকভাবে হচ্ছে উচ্চ গ্রহণশীল যে মানুষ থাকে তাদের চেয়ে কম বুদ্ধিসম্পন্ন হয় এবং নতুন কোনো প্রযুক্তি এবং আবিষ্কারে সাদরে গ্রহণ করলেও, আগ্রহ সৃষ্টি হলেও পদক্ষেপ নিতে অথবা কাজ করতে এদের কিছু বিলম্ব হয়। এই যে সবসময় এরা আসলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সম্প্রসারণ শিক্ষা গ্রহণ করে না, অর্থাৎ এরা বিলম্বে গ্রহণ করে, তো এই জন্য মধ্যম গ্রহণশীল এরা মানুষ। এরপরে যদি বলি বিলম্বে গ্রহণশীল যারা, এরা হচ্ছে এই শ্রেণীর মানুষ আসলে কম বুদ্ধিসম্পন্ন হয় এবং প্রযুক্তি গ্রহণ বা আবিষ্কার দেখেই যে শিক্ষণ পদ্ধতি হবে তা অনেক সময় মেনে নিতে চায় না বা পারে না। তারা প্রযুক্তি গ্রহণ বা আবিষ্কার দেখে শেখে, অর্থাৎ প্রথম স্টেপেই যারা প্রযুক্তি দেখে নিয়ে নিচ্ছে তাদের মতো করে নিতে পারে না, এরা হচ্ছে বিলম্বে গ্রহণশীল মানুষ। আর অপরিবর্তনশীল যারা, তারা দেখা যাচ্ছে এই জ্ঞান আহরণ করে অনিয়মিত, এরা আসলে জ্ঞান আহরণ করেই হচ্ছে অনিয়মিত শিক্ষার মাধ্যমে, এরা হচ্ছে মূলত অপরিবর্তনশীল ব্যক্তি বা মানুষ। এরপরে আমরা বলছিলাম যেহেতু ব্যক্তি, পরিবেশ এবং কৌশল। পরিবেশ বলতে কি বুঝি? কোনো ব্যক্তি যখন যে পরিবেশে বা স্থানে বাস করে তার আশেপাশে যে পারিপার্শ্বিক অবস্থা সেটাকে আমরা পরিবেশ বলে থাকি। তাহলে পরিবেশ, যে পরিবেশের উপাদানগুলো কি হবে, বোঝাই যাচ্ছে যে এটার উপাদান হবে ঘরবাড়ি, পাড়া প্রতিবেশী, সংস্কৃতি, বন্ধু বান্ধব, এটি হলো পরিবেশের উপাদান। এরপরে যদি আমরা বলি মৎস্য সম্প্রসারণের তৃতীয় মুখ্য উপাদান হলো কলাকৌশল। এই কলাকৌশল তাহলে কোনগুলো? যেমন কলাকৌশল বা প্রযুক্তির উৎপাদন ক্ষমতা, প্রযুক্তি বাস্তবায়নে সহজলভ্যতা, প্রযুক্তির দীর্ঘমেয়াদি, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে, তারপরে বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা, এগুলি হলো মূলত শিক্ষার মৌলিক উপাদানের কৌশল। এরপরে আমরা দেখব মৎস্য সম্প্রসারণ শিক্ষা বিস্তারের ক্ষেত্র। ক্ষেত্র যদি বলি, আমরা সাধারণত বিভিন্ন প্রকার ক্ষেত্র থাকলো, সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেই ক্ষেত্রগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ হচ্ছে সামাজিক ক্ষেত্র এবং হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র। সামাজিক ক্ষেত্র এবং অর্থনৈতিক ক্ষেত্র দুটি ক্ষেত্রের মধ্যে, যেমন মৎস্য সম্প্রসারণ এবং কৃষি বিষয়ক সম্প্রসারণের সংজ্ঞার মাঝে সম্প্রসারণ ক্ষেত্রের বিষয়সমূহ সহজেই বোঝা যায়। এই যে সম্প্রসারণ মৎস্য বিষয়ে কিছু কিছু সম্প্রসারণ ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলো কী কী? যেমন একটা হচ্ছে মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদের বিজ্ঞানভিত্তিক আহরণ। এই যে মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি মানেটা কি? উৎপাদন বৃদ্ধি আসলে হচ্ছে জলজ পরিবেশের যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলোকে অর্থনৈতিক লাভবান, যে অর্থনৈতিক লাভবান যত জলজ প্রাণী সকল প্রাণীর উৎপাদন বৃদ্ধিটাই হচ্ছে মূলত মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি। এরপরে মৎস্য সম্পদের বিজ্ঞানভিত্তিক আহরণ, অর্থাৎ
দেখা যাচ্ছে কি আমরা আহরণ করব ঠিকই, মাতৃ সম্পদ আহরণ করব, তবে সেটা অবশ্যই হতে হবে বিজ্ঞান ভিত্তিক। অর্থাৎ হচ্ছে যখনই আমরা অর্থনৈতিকভাবে লাভবান কোনো প্রাণীকে ই করি, দেখা যাচ্ছে আহরণ করি, তখন হচ্ছে যথেচ্ছ ব্যবহার করি। অর্থাৎ দেখা যাচ্ছে হয়তো বা আমার যতটুকু আহরণ করা দরকার ঠিক তার চেয়েও দেখা যায় বেশিটুকুই হয়তো বা আহরণ করে ফেলি, সেটাও করা যাবে না। অর্থাৎ মাৎস্য সম্পদ, আমরা যখন মাৎস্য সম্পদটাকে ব্যবহার করব তাকে যথাযথভাবে ব্যবহার করব। মাৎস্যজাত যে সম্পদগুলো থাকবে সেই পণ্য বাজারজাতকরণ, অর্থাৎ আমরা কিন্তু ক্ষেত্র পড়ছিলাম, ঠিক আছে, এই যে পণ্য বাজারজাতকরণ, এটি হচ্ছে গিয়ে মাৎস্যজাত পণ্যের বাজারজাতকরণ বলতে বোঝায় হচ্ছে বাজার অবস্থার যে বাজার ব্যবস্থা সেটির উন্নয়ন এবং মাৎস্যজাত পণ্যের গুণগত মান সংরক্ষণ করে তারপরে বিক্রয়ের ব্যবস্থা করা, ঠিক আছে। তারপরে যেমন মাছ খামার ব্যবস্থাপনা বলতে পারি, মাছ খামার ব্যবস্থাপনা হচ্ছে আসলে খামারের সার্বিক যে ব্যবস্থাপনা সেটিকে বোঝায়। স্থানীয় সংগঠন ও নেতৃত্বের বিকাশ, এগুলো আসলে মূলত মাছ সম্প্রসারণ শিক্ষা বিস্তারের ক্ষেত্র। এই হলো মূলত আজকে আমাদের মাছ সম্প্রসারণ শিক্ষা বিস্তারের ক্ষেত্র। এই পর্যন্ত আজকে আমরা পড়বো, আশা করছি তোমরা এই পাঠে উপকৃত হবে এবং পড়াশোনা করবে। সামনের ক্লাসে ইনশাল্লাহ এর পরের যে টপিকসটি আছে বা এর পরের যেগুলো আছে আমরা সেইগুলো পড়ব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং নিজেদের দিকে খেয়াল রেখে সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।